ধর্ম এবং মানবিকতা দুই বলে শত্রুকেও জল দিতে অস্বীকার করতেনি। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের প্রশাসনের সঙ্গে আমাদের রাজ্যবাসীর সম্পর্কটা ঠিক কি সেটা ঠাহর করা যাচ্ছে না। মানে সম্পর্কটা বন্ধুর নাকি শত্রুর? বন্ধু হলেও তো জল দেওয়া হতো এবং শত্রু হলেও জল দেওয়া হতো, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের একটা বিরাট বড় অংশের মানুষ পানীয় জল পাচ্ছেন না। মানে খাদ্য বস্ত্র বাসস্থান তো অনেক দূরের কথা, আমরা এসে দাঁড়িয়েছি এক গ্লাস পরিষ্কার পানীয় জলে, সেটুকু মানুষ পাচ্ছেন না। এবং চারিদিক থেকে মানুষের ক্ষোভ রাগ এগুলো কিন্তু ফেটে পড়ছে, বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিভিন্ন জায়গায়, তারা তাদের এই অভিযোগের কথা জানাচ্ছেন যে পানীয় জল তারা পাচ্ছেন না। আর গ্রীষ্মকালে এই পরিস্থিতি যে আরও খারাপ হতে চলেছিল সেই আন্দাজ কিন্তু ছিল, অন্তত মানুষের মধ্যে সেই আন্দাজ তো অবশ্যই ছিল। আপনাদের যদি মনে থাকে, দিদির দুধ কর্মসূচি যখন শুরু করা হয় তখন ওই শাসক দলের বিভিন্ন এমপি এমএলএ তারা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে গিয়ে বলতে শুরু করেন যে এই দেখো আমি এসেছি টুকি, এবং সেখানে গ্রামবাসীরা বেরিয়ে এসে শাসক দলের এই সমস্ত নেতানেত্রীদের যেসব অভিযোগের কথা জানিয়েছিলেন তার মধ্যে রাস্তা নিয়ে অভিযোগ ছিল, আবাস যোজনার টাকা পাওয়া যাচ্ছে না বা কাটমানি দিতে হচ্ছে, এই সমস্ত অভিযোগ ছিল। এবং অভিযোগের তালিকায় দুই বা তিনেই থাকতো যে কথাটা, সেটা হচ্ছে পানীয় জল, সঠিকভাবে পানীয় জল তারা পাচ্ছেন না। হয় কল আছে, জল আসছে না, কল যবে থেকে লাগানো হয়েছে তবে থেকেই জল পাওয়া যাচ্ছে না, অথবা জল পড়ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আর জল পাওয়া যাচ্ছে না। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে বীরভূম এলাকার সাংসদ শতাব্দী রায়, তিনি গিয়েছিলেন বিভিন্ন জায়গায় এবং সেখানে একটি গ্রামের একজন বাসিন্দা এই জল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। আর এই বিষয়টা নিয়ে শতাব্দী রায়ের মনোভাব এবং তার হাবভাব সবকিছুই কিন্তু ছিল একদম অভিনেত্রী সুলভ। সিনটা এরকম যে গ্রামের একজন বাসিন্দা তাকে বলেন আপনারা ভোটের সময় আসেন তারপরে আপনারা চলে যান আর কিছুই হয় না, এই যে জল পাচ্ছি না আমরা। এই কথা শুনে শতাব্দী রায় তাকে মৃদু ধমক দেন এবং বলেন বাজে কথা বলছো তুমি, তোমার কথা শুনবো না, তোমার কথার উত্তর দেব না। এরপরে সেখানকার মহিলা সদস্য যারা ছিলেন গ্রামে তারাও এই একই অভিযোগের কথা শতাব্দী রায়কে বলেন এবং তারই সঙ্গে তারা বলেন যে জলের লাইন পাতা হয়েছে কিন্তু জল আসছে না, নলকূপ দিয়ে জল পড়ছে না, পাশের গ্রামে জল আসছে আমরা পাচ্ছি না। এইটা শুনে সাংসদ বলেন পাশের গ্রামে জল আসছে, ও তোমরা ভোট দিয়েছিলে? মানে ভোট দিলে, একটি নির্দিষ্ট দলকে ভোট দিলে তবেই জল আসবে পাওয়া যাবে, বিষয়টা কি এরকম? যদিও এই প্রসঙ্গে সাংসদ পরে বলেন যে ওটা মজা করছিলাম। আপনি যদি কলকাতা থেকে পাটা নাড়ানো শুরু করেন তাহলে আপনি কলকাতার বাইরে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে গোটা পশ্চিমবঙ্গ মানেই কলকাতা নয়, এবং বিভিন্ন জায়গায় এই জলের সমস্যা কিন্তু প্রকট হয়ে উঠছে দিন দিন। আর জিনিসটা এতটাই রিডিকুলাস জায়গায় পৌঁছে গেছে যে দেখা যাচ্ছে একজন নেতা এই দল থেকে ওই দল গিয়ে আবার ঝাঁপ দিয়ে এই দলে ফিরে চলে আসছেন কিন্তু কোনো দলেই তিনি এই জলের সমস্যা দূর করতে পারছেন না। কেস ইন পয়েন্ট, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, তার এলাকাতেও এই ধরনের কথা বলা হয়, তাকে দেখার পরে মানুষজন এই অভিযোগ করতে শুরু করেন যে জল তারা পাচ্ছেন না, এবং সেখানে একজন ফ্রাস্ট্রেটেড হয়ে এই কথাটা বলেই ফেলেন যে আপনি তো এই দল থেকে ওই দলে গেলেন, নির্বাচন করলেন, নির্বাচনে জিতলেন, তারপর আবার এই দলে ফিরে চলে এলেন, আপনাকে আর কি অভিযোগ জানাবো। কিন্তু এই যে সরকারের এত বড় বড় প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, এই প্রকল্পে টাকা পয়সা বরাদ্দ করা হচ্ছে, তাহলে সেই জলগুলো যাচ্ছে কোথায়? মানে মাটি খেয়ে ফেলছে নাকি আকাশে উবে যাচ্ছে, যাচ্ছে কোথায় সেই জল? এই প্রশ্ন যদি আপনি করেন আরও একটা প্রহসন আপনার সামনে উঠে আসবে, আর সেটা হলো নল আছে জল নেই প্রকল্প। বিভিন্ন জায়গায় এই চিত্র উঠে আসছে, সামনেই খবর উঠে আসছে যে নলকূপ রয়েছে কিন্তু সেটা দিয়ে জল পড়ছে না, কারণ হয় জলের লাইন পাতা হয়নি, না হলে নলকূপটা খারাপ, না হলে যবে থেকে সেই নলকূপ লাগানো হয়েছে তবে থেকেই জল পড়ছে না, অথবা একটা সময় পড়তো এখন সেই জল পড়া বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও আপনি সেই একই কথা শুনতে পাবেন, আরে 50% কাজ তো হয়েই গেছে, বাকিটাও হয়ে যাবে। যেমন এই জল এবং বিভিন্ন রকম সমস্যা নিয়ে যখন অভিযোগ জানানো হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের গোটা বিষয়টা নিয়ে যে বক্তব্য ছিল সেটা হচ্ছে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন অনেক বেশি পেয়ে গেছে, যারা এখনো পর্যন্ত পায়নি তারাও পেয়ে যাবে। মানে সবাই সব পেয়ে গেছে, অনেক পেয়ে গেছে, ওই রকমই অনেক কাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এইটুকুও হয়ে যাবে। এবং এই যে নল আছে জল নেই, চারিদিকে জল পাওয়া যাচ্ছে না, জলের হাহাকারের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এমন সব মর্মান্তিক ভয়াবহ ঘটনার কথা সামনে উঠে আসছে যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন না যে আপনি 2023 বসে আছেন নাকি 1985 সালে। যেমন একটি ঘটনার কথা জানা যাচ্ছে, মালদার একটি গ্রামের ঘটনা, যে গ্রামে কোনো নলকূপ দিয়ে জল পড়ছে না, জলস্তর প্রচণ্ড নিচে নেমে গেছে
গেছে, মানুষজন সেখানে জল পাচ্ছেন না, এই গ্রীষ্মের দাবদাহে তাদের একেবারে সাংঘাতিক অবস্থা। সেই গ্রাম থেকে অনেক দূরে হেঁটে গ্রামের মহিলাদের জল তুলে আনতে হচ্ছে। এবার সেখানে একটা অদ্ভুত বিষয় শুরু হয়েছে, যেখানে যেখানে নলকূপ রয়েছে সেখানে খুব বেশি পরিমাণে চাপ দিয়ে মহিলারা জল তোলার চেষ্টা করছেন। যেহেতু জলস্তর অনেকটা নেমে গেছে তাই তারা প্রচণ্ড চাপ দিয়ে দিয়ে নলকূপের হাতলটাকে চাপছেন, এবং সেটা করতে গিয়ে সেই হাতল ছিটকে এসে তাদের নাকে মুখে চোখে লাগছে এবং দাঁত ভেঙে যাচ্ছে, নাক ফেটে যাচ্ছে, সাংঘাতিকভাবে তারা আহত হচ্ছেন। ভয়াবহ বিষয়, এটা একজনের সঙ্গে ঘটেনি, সেই গ্রামে একাধিক মহিলারা এই একইভাবে আহত হয়েছেন। তার কারণ, প্রত্যেকেই ওইভাবে প্রচণ্ড চাপ দিয়ে নলকূপের হাতলটা প্রেস করে জলটা তোলার চেষ্টা করছেন। আরেকটি ঘটনার দিকে যদি আপনি তাকান, অন্ডালের ঘটনা, সেখানে বলা হচ্ছে যে পাড়ার মানুষজন জানেন যে তারা যেটা করতে যাচ্ছেন, যে কাজটা করছেন সেটা ভুল, নিয়মমাফিক কাজ তারা করছেন না, কিন্তু তারপরেও জল তো তাদের পেতে হবে, কল দিয়ে জল পড়ছে না, তারা কিছুতেই কোনোভাবে জল পাচ্ছেন না। তারা কি করেছেন, কলের পাশের পাইপলাইন ফুটো করে সেখানে একটা মিনি পাম্প ব্যবহার করে সেই দিয়ে জল তুলছেন। পাড়ার মানুষজন সবাই মিলে একসাথে মিনি পাম্পটা কিনেছেন। একজন যুবতী সেইভাবে জল তুলতে গিয়ে ওই পাইপলাইনে ফুটো করা জায়গাটা দিয়ে, ওই মিনি পাম্প দিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই এলাকায় মারা গেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর গোটা পাড়া শোকাহত, তারা তো জল চেয়েছিল, তাদের পাড়ার একজন তরুণ জীবন চলে যাবে এটা তো তারা চায়নি। পাড়ার মানুষের এইটাই বক্তব্য যে আমরা জলের সংকট মেটানোর জন্য এই কাজটা করেছিলাম, গোটা পাড়ার ভুলের জন্য এইরকম একটা কাজ হয়ে যাবে, এরকম একটা ঘটনা ঘটবে আমরা আশাই করতে পারিনি। এবং সেই তরুণীর বাবা তিনি বলছেন, কি করব, এত জল সংকট, ওইভাবে জল নিতে যাওয়াটাই কাল হলো। এবং কতটা মর্মান্তিক এই বিষয়ে একবার ভেবে দেখুন, যে সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা লেখা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ওই তরুণীর মা কথা বলার মতো জায়গাতেই ছিলেন না। জলের জন্য এই ধরনের ঘটনা ঘটছে আমাদের রাজ্যে। কিন্তু আপনি যদি একটু লাকি হন, একটু ভাগ্যবান বা ভাগ্যবতী হন, তাহলে কিন্তু আপনি জল পেতেও পারেন এই রাজ্যে। যেমন শিলদার বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে পেয়ে গিয়েছিলেন একেবারে তাদের সামনে। তারা অভিযোগ জানান যে তারা জল পাচ্ছেন না, অনেক দূর পর্যন্ত গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন খুব শিগগিরই তিনি সমস্যার সমাধান করবেন, ব্যবস্থা নেবেন, এবং এই আশ্বাস দেবার 24 ঘন্টার মধ্যে আধিকারিকরা পৌঁছে যান ওই গ্রামে, যেখানে জল পাওয়া যাচ্ছে না সেখানে কি করতে হবে না করতে হবে সেই সমস্ত কাজ নিয়ে কথা বলার জন্য আধিকারিকরা পৌঁছে যান। ফাইনালি সেখানে জলের কাজ হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসে 24 ঘন্টার মধ্যে আধিকারিকরা পৌঁছে তো গেছেন, কাজ শুরু তো হয়ে গেছে। তার মানে আমাদের রাজ্যে আপনাকে লাকি হতে হবে জল পেতে গেলে। লটারি জেতা আর এক গ্লাস পানীয় জল পাওয়া, দুটোই আপনার লাক, আপনার ভাগ্যের ওপর নির্ভর করছে। কিংবা আপনি যদি কোচবিহারের মানুষদের মতো হন, আপনার ভাগ্যটা ভালো হয়, তাহলে আপনি জল পেয়ে যেতে পারেন। যেমন একটি রিপোর্টে বলা হচ্ছে, কোচবিহারে জল স্বপ্ন প্রকল্পের আওতায় 600 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, এবং সেখানে টার্গেট করা হয়েছে 2024 সালের মধ্যে 720,000 বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। এবং এখনও পর্যন্ত 2023-এ বলা হচ্ছে যে 220,000 বাড়িতে অলরেডি এই জলের সংযোগ পৌঁছে গেছে, পানীয় জলের সংযোগ। এবার আপনি একটু পরিসংখ্যানটার দিকে তাকান, 2023-এ বলা হচ্ছে 220,000 বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে, 2024 মানে পরের বছর শেষ হতে হতে এই সংখ্যাটা পৌঁছাতে হবে 720,000-এ, মানে এক বছরের মধ্যে 500,000 বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে, যেখানে 2023-এ আমরা দাঁড়িয়ে রয়েছি 220,000-এ। কী করে হবে, কোন স্পিডে কাজ করতে হবে, এবং কারা ওই রকম স্পিডে কাজ করবেন? ফ্ল্যাশ আসবে, সুপারম্যান আসবে, জাস্টিস লীগকে নিয়ে আসা হবে এইভাবে কাজ করার জন্য আমাদের রাজ্যে? দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা কি করব কি করব না, জল পাবো কি পাবো না সত্যিই জানা নেই। কিন্তু একটা বিষয় জানা আছে, আবারও এই নির্বাচন আসছে, তার আগে কিন্তু একটা ললিপপ দেখানো হবে সাধারণ মানুষকে, আর একটু কষ্ট করে নাও না, পরের বছর থেকে ঠিক আমি জলের ব্যবস্থা করে দেবো, আমাকে শুধু জেতাতে হবে। 2018-র পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের অন্যতম মূল প্রতিশ্রুতি এইটাই ছিল যে ঘরে ঘরে জল পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2024 শেষ হতে হতে সব ঘরে জল পৌঁছে যাবে। কতটা কাজ হয়েছে, ঠিক কতটা সুরাহা মানুষজন পেয়েছেন এখনও পর্যন্ত সেটা পরিষ্কার নয়। তবে এটুকু আমরা জানি যে এখনও পর্যন্ত বহু মানুষ আছেন যারা জল পাচ্ছেন না, যারা এখনও পর্যন্ত হাহাকার করছেন, এবং তাদেরকে বারবার এই একই কথা বলা হচ্ছে যে আরে হয়ে যাবে, হয়ে যাবে, দেখো না, ভোটটা দিয়ে দাও না। আর সেই সমস্ত মানুষগুলো যারা কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু ঠিক দল বেঁধে ভোটটা দিতে যাবেন,
কারণ ওই আশাটাই তাদের কাছে আছে। কিছুই তো তারা এমনিতে পাচ্ছে না, তো হারানোর কিছু নেই। ভোটটা দিলে যদি কাজটা পাওয়া যায় সেই আশা করে তারা কিন্তু ওই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন, তারা কিন্তু ভোটটা দিতে যাবেন। তাই এই গরমের মধ্যে সারা দিন প্রচণ্ড ছোটাছুটি করে বাড়িতে ফিরে অথবা প্রচণ্ড খাটাখাটনি বাড়িতেই করার পরে যখন একটু চুপ করে কোথাও বসবেন, একটা রেস্টুরেন্টে ঢুকবেন বা বাড়ির ঘরের মধ্যে এসিটা চালিয়ে এক ঢোক জল খাবেন এবং মনে হবে যে উফ বাবা, এই একটা চুমুকে মনে হলো জীবনটা ফিরে পেলাম। জলের আরেক নাম কি জানো? জীবন, তাই না? তখন এটা ভাববেন যে আমাদেরই রাজ্যে আমাদেরই মতো প্রচুর মানুষ রয়েছেন যারা এইটুকুও পাচ্ছেন না, এক চুমুক জল তারা পাচ্ছেন না। সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। জলের আরেক নাম জীবন, আর সেই জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হয় আমাদের রাজ্যে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। সকলে ভালো থাকবেন।